করোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়ালো মালদা জেলা পুলিশ। 10,61,400 টাকার আর্থিক অনুদান জেলা পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়। এদিন জেলাশাসক রাজশ্রী মিত্রের হাতে পুলিশ সুপার অলোক রাজুরিয়া এই চেক তুলে দেন। জেলা পুলিশের নিচু থেকে উঁচু তলার সমস্ত কর্মী অফিসারেরা করোনা মোকাবিলায় নিজ নিজ ভাবে যে যার মতো আর্থিক সহযোগিতা করছেন। জেলা পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন জেলাশাসক রাজশ্রী মিত্র। পুলিশ সুপার অলোক রাজুরিয়া জানান, করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 10,61,400 টাকা আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। সেই চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়ার জন্য এদিন জেলাশাসকের হাতে তুলে দেওয়া হলো। কি দেওয়া হলো দেখুন, আজকে আমাদের পুরো জেলা পুলিশের সবাই স্তরে কর্মী যারা আছে, ফ্রম কনস্টেবল টু এসপি, আমাদের যারা ক্লারিক্যাল স্টাফ আছে তারা সবাই সিএম রিলিফ ফান্ডে এটা আমাদের যেটা স্যালারি থেকে আছে ওখান থেকে ওটা দিয়েছে। টোটাল আমরা এই 10,00,000 যে টাকা আছে আনুয়ালি 10,61,000 টাকাটা ওটা আমরা দিয়েছি। আমার হাতে তুলে দিলেন স্যার। আজকে ডিএম মহাশয়ের হাতে স্যার প্রত্যেকে কি একদিনের স্যালারি দিয়েছেন না যে যেরকম দিন? না, এটা আমরা ওনাদেরকে আমরা আমাদের মধ্যে ডিসকাশন করেছিলাম, সেই ডিসকাশনের মোতাবেক আমরা দিয়েছিলাম। যেমন কনস্টেবল আছে 700 টাকা দিয়েছে, অ্যান্ড ভবিষ্যতেও যেটা আমার খুব ভালো লাগছে এটা বলে ওনারা প্রস্তুত আছে, আরও দরকার হবে আমরা আরও এই সিএম রিলিফ ফান্ডে আরও টাকা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।